দিদির হাতের ভেটকি মাছের পাতুরি। আমি দিদির বাড়ি যাব আর দিদি কিছু বানিয়ে খাওয়াবে না, তাই তো কখনো হয় না। তো সেবারে দিদি বানিয়েছিল বাঙালির পছন্দের ভেটকি মাছের পাতুরি। শিলেতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিল। এরপর সেগুলো নিয়ে একটা ব্যাটার তৈরি হলো। তাতে টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিল। ওটাকে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। মশলার ব্যাটারটা এবার আগে থেকে লেবুর রস আর নুন দিয়ে ফ্রেশ ভেটকি মাছের ফিলেগুলো ম্যারিনেট করা করে রাখা হয়েছিল, তাতে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর দেখলাম শিলেতে একটু নারকেল কুচি নিয়ে বেটে নেওয়া হচ্ছে, ওটাকেও নাকি ভেটকির পাতুরিতে দিতে হবে। কলা পাতার টুকরোগুলোকে দেখলাম একটু গরম জলেতে ভাপিয়ে নিচ্ছে, তাতে নাকি কলা পাতা ভেঙে যাবে না। তো এরপরে একে একে ভেটকির ফিলে তার উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওগুলোকে ভালো করে বাঁধবে। একটা একটা কলা পাতায় একটা একটা মাছ আর একটু ব্যাটার দিয়ে এই যে কাজটা, তারপর কলা পাতাটাকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বাঁধাটা, এটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে ব্যাটারটা কলা পাতা থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। এতে দিদি করছিল, দিদির সাথে ছিল আমার মা আর দিদির ডিয়ার হাজবেন্ড। তো এরা তিনজন কাজবাজগুলো খুব সুন্দরভাবেই করছিল। তো এবার রেডি হয়ে গেছে, তো এবার এগুলোকে ভাপাতে দিতে হবে। তার জন্য একটা হাঁড়িতে জল নিয়ে তার উপর গামছা বেঁধে তাতেই দিয়ে দিল। তো এই যে এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর, মানে ভাপার পরে এগুলো স্টিম আছে, একটুখানি ভাজা ভাজা হবে, এর টেস্টও নাকি খুব সুন্দর হয়। তো দেখা যাক, নয় ভাপা নয় ভাজা, কার টেস্টটা বেশি ফেভারিট হয়। তৈরি হয়ে গেছিল দিদির হাতে ভেটকি মাছের পাতুরি। দুটোই টেস্ট করে দেখলাম, দুটোর মধ্যে সব থেকে তো আমার ওই ভাজা ভেটকি মাছের পাতুরিটা মারাত্মক লেগেছিল, ভাপাটাও খুব সুন্দর লেগেছিল। তো